আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই নতুন ভিডিওতে। আমরা আজকে ভিডিওতে এমন একটি কাজ দেখাবো যেটি ফটোশপের কাজের ক্ষেত্রে অনেকেরই উপকারে আসবে এবং ফটোশপের কাজটি আপনি এক নিমিষেই করে ডেলিভারি দিতে পারবেন। যে ছবিগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি দিয়ে থাকি ফটোশপ কাজের ক্ষেত্রে যেটি স্টুডিওতে করা হয়। বন্ধুরা আজকে যারা রয়েছেন এখানে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আমরা শর্টকাটে এই ওয়েটি দেখিয়ে দিব। ফটোশপের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করা যায় যেটি এক সেকেন্ডে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, আর সেই ছবিটি যে কোনো স্থানের হোক বা যেখানেই হোক আপনি যেভাবে তুলে থাকেন পিছনে যাই কিছু থাকুক সেগুলো এক সেকেন্ডে রিমুভ হয়ে যাবে এবং সেই ছবিটি আপনি সুন্দরভাবে ফটোশপে নিয়ে ডিজাইন বা আমরা যারা ফটোশপে কাজ করে থাকি স্টুডিও রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা এই ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, সেটি একটি সুবর্ণ সুযোগ দিয়েছে। সেটি আমরা কীভাবে করব, প্রত্যেকটি ছবি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এক সেকেন্ডে, আর সেই ব্যাকগ্রাউন্ড রিমুভকৃত ছবিটি আমরা সহজেই এডিট করে যেটি পাসপোর্ট হোক বা যায় যেভাবে আমরা এডিট করে সেটি ডেলিভারি দিতে পারি। আজকের ভিডিওতে আমরা এই কাজটি সুন্দরভাবে সেটি আমরা উপস্থাপন করতে চলেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং পুরো ভিডিও সাথে থাকবেন। আর একটি কথা না বললে হয়, আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের মতামত এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। যত খারাপ ব্যাকগ্রাউন্ডটি থাকুক না কেন সেটি আমরা সহজভাবে এক সেকেন্ডটি রিমুভ করে দিতে পারি, আর সেটি আপনি অবশ্যই ল্যাপটপ অথবা ডেস্কটপ পিসি দিয়ে করতে পারেন, আর আপনার কাছে হাতে থাকা মোবাইলটি অ্যান্ড্রয়েড যদি থাকে সেটি দিয়ে আপনি করতে পারেন। তো সেটি কীভাবে করতে হবে, আমরা এটি করার জন্য আমাদের অবশ্যই গুগল চলে যেতে হবে, সেটির জন্য গুগল অবশ্যই আপনার কাছে থাকতে হবে। এখানে গুগল রয়েছে, তো এখানে আপনি রিমুভ বিজি অপশন, তো এখানে আপনার অবশ্যই রিমুভ চেয়ে বিজি অপশনটি রয়েছে, এইটি আমরা লিখে নিব। এখানে আপনি গুগল সার্চে লিখে নেবেন এবং তারপর আমরা একটু সার্চ করব। সার্চ করার পর এখানে একটি দেখতে পাচ্ছেন অপশন রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, তো এই অপশনে আমরা ক্লিক করব। সেটি আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপ পিসি দিয়ে করতে পারেন। তো এখানে যে ফিচারটি দেখতে পাচ্ছেন, তো এই অপশনে যখন আমরা যাব তখন এই যে একটি আপলোড ইমেজ অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। তাহলে আপনার কম্পিউটারে থাকা ড্রাইভ ফোল্ডার যেখানে যে ইমেজগুলো রেখেছেন সেই ইমেজগুলো আপনি যে কোনোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেখানে আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখানে আমরা রেখেছেন একটি ছেলে রয়েছে, তো ওই ছেলের ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেখাই। রিমুভ করেছিলাম তো অ্যাড করতে হবে, এখানে অরিজিনালি সিস্টেম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপলোড, সেটি কিন্তু অনলাইনে সেটি অটোমেটিকলি কাজ করে দিচ্ছে। জাস্ট আমরা এইভাবে ক্লিক করব আর একটু অ্যাড দেখতে পাচ্ছেন অলরেডি রিমুভ হয়ে গেছে সব কিছু, আর আমি একটি খারাপ দেওয়াল ছিল পিছনে সেটি কিন্তু এখানে কিছুই নেই। ঠিক এভাবে আপনারা আপলোড দিয়ে তারপর ব্যাকগ্রাউন্ডটি অনলাইন সিস্টেমে সেটি চেঞ্জ করে দেবে। সেক্ষেত্রে এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর এই মাউস দ্বারা এই যে হাতটি দেখতে পাচ্ছেন এই ছবিটির উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সেটি ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো ডাউনলোড অপশানে গিয়ে আপনি ছবিটি নিয়ে যে কাজ করতে পারেন। জাস্ট এই কাজটি দেখানোর চেষ্টা করলাম যে অনলাইনের মাধ্যমে আপনি এক সেকেন্ডে কীভাবে ছবি ব্যাকগ্রাউন্ড যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমরা আরেকটি ছবি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার জন্য এখানে অলরেডি একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছেন সেটি গ্রিন স্ক্রিন রয়েছিল, তো সেটি আমি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি। একটু অ্যাড করতে হয় এক সেকেন্ড, দেখতে পাচ্ছেন সেটির কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরোটাই রিমুভ হয়ে গেছে। তারপর আমার ছবির উপরে রেখে কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ঠিক এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমরা এই সহজ যে মাধ্যমটি বের করেছি সেটি ফটোশপ যারা আমরা কাজ করে থাকি
তারা অনেক সময় বেঁচে গেছে বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা নিয়ে অনেক সমস্যা অনেকেই করতে পারে না, তাদের জন্য এই একদম সহজ কাজটি খুবই খুবই সহজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই ছবিটি এখন আমরা ফটোশপে নিয়ে কাজ করতে পারি। পরবর্তীতে এই ধরনের আরেকটি ভিডিও নিয়ে আসবো যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফটোশপে কীভাবে কাজটি করতে হবে, সেটি আমি আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা এখানে যেহেতু এই ছবির উপর ক্লিক রেখে ছবিটি ডাউনলোড হয়েছে, আমরা ডেস্কটপের যে ডাউনলোড অপশন রয়েছে এখানে গিয়ে এই ছবিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ছবিগুলো অলরেডি পেয়ে গেছে। তারপর আমরা ফটোশপে নিয়ে যেতে পারি, তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, আবার আরো নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।